প্রিয় দর্শক, অবিরাম বর্ষায় ভিজে যায় ফসলের মাঠ, সবুজ বৃক্ষ, জনগণ, মানুষের ঘর, নদী নালা, নগরী কেবল ভিজে যায় না আমার বিদগ্ধ খরাক্রান্ত হৃদয়। দর্শক, কবি এস এম আখতারুজ্জামানের শ্রাবণের বৃষ্টি কবিতার দুটো লাইন দিয়ে শুরু করছি আজকের এই সকাল 24-এর আয়োজন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। শুরু করছি আজকের এই আয়োজন। আজ 16 জুলাই, রবিবার। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা জেনে নেব আজকের এই দিনটি প্রতিদিনের মতোই কেন বিশেষ, আজকের এই দিনটিতে কি কি ঘটেছিল। চলুন জেনে আসি। 1661 সালের আজকের এই দিনে স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংকনোট ইস্যু করা হয়। 1856 সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন। 1905 সালের আজকের এই দিনে খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়। 1932 সালে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1965 সালের এই দিনে ফ্রান্স ও ইতালির মধ্যে মন্ট ব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়। 1969 সালে মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো 11 চাঁদ অভিমুখে যাত্রা শুরু করে। 1973 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া ও তিউনেশিয়া এবং মৌরিতানিয়া। 1990 সালের এই দিনে ফিলিপাইনে ভূমিকম্পে 16 শতাধিক মানুষ নিহত হন। দর্শক, জানছিলাম ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। এবারে আপনারা যারা আমাদের সাথে আছেন, সকাল 24-এর সাথে আছেন, যাদের আজ জন্মদিন, আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের আজ জন্মদিন, তাদেরকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা জানাবো সেই সকল বিশিষ্ট জনদের যাদের আজ জন্মদিন, এবং জানবো তাদের বিখ্যাত কিছু কাজ যার মাধ্যমে তারা কিংবদন্তি হয়েছেন। চলুন জেনে আসি। 1872 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত নরওয়েজীয় পরিব্রাজক, মেরু অভিযাত্রী ও আবিষ্কারক রুয়াল্ড আমুনসেন। একই সঙ্গে উত্তর ও দক্ষিণ মেরুজয়ী অভিযাত্রীদের মধ্যে তিনি ছিলেন সর্বপ্রথম। 1903 সালে আমুনসেন প্রথমবারের মতো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী নর্থ ওয়েস্ট প্যাসেজ সাফল্যের সাথে অতিক্রম করেন। 1928 সালের 18 জুন এক উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকালে তিনি নিখোঁজ হয়ে যান। 1878 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারত উপমহাদেশের সফলতম জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র। তিনি এ অঞ্চলে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান চর্চার দিক নির্দেশনা দিয়ে গেছেন। ফরাসি সরকার 1928 সালে পরিবর্তনশীল নক্ষত্রের উপর তার কাজের জন্য তাকে OARF পদক প্রদান করেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম সৌরজগৎ, তারা চিনিবার উপায়, নক্ষত্র জগৎ, সবিতা ও ধরণী। 1907 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী বারবারা স্ট্যান্ডউইক। হলিউডে 85টি চলচ্চিত্রে অভিনয় করেন, পরে শুরু করেন টেলিভিশন ক্যারিয়ার। 60 বছরের কর্মজীবনে তিনি তার শক্তিশালী অভিনয় ও পর্দা উপস্থিতি দিয়ে জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন তারকা হয়ে ওঠেন। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মাহমুদ। তাকে 11 নম্বর সেক্টরের ঢালু সাব সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কয়েকটি সম্মুখ সমরে তিনি সরাসরি অংশ নেন, পেশায় ছিলেন চিকিৎসক। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। 1889 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ওয়েলস পেশাদার ফুটবলার গ্যারেথ ফ্রাঙ্ক বেল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এবং ওয়েলস জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। মূলত ডানপার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন তিনি। টানা 2 মৌসুমে টটেনহাম হটস্পারের বর্ষসেরা যুব খেলোয়াড় এবং 2018 সালের ফিফা ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বল জয় করেন। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল ক্যাটরিনা কাইফ। হিন্দি ছাড়াও তিনি তেলেগু, মালায়ালম ভাষার ছায়াছবিতেও অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন, তার মধ্যে কন্যা শিশু মৃত্যু প্রতিরোধমূলক কাজ অন্যতম। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ বিপুল সংখ্যক বিজ্ঞাপন চিত্রে নিয়মিত অংশগ্রহণ করেন।
দর্শক জানছিলাম বিশিষ্টজনদের জন্মদিন এবং তাদের বিখ্যাত কিছু কাজ নিয়ে। এ পর্যায়ে আমরা আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের সাথে নিয়ে এই পত্রিকার প্রথম পাতায় একটু চোখ বুলিয়ে নেব, দেখে নেব আজকের শিরোনামগুলো। শুরুতেই পড়ছি প্রথম আলো। শুরুতে প্রথম আলোর যে শিরোনামটি করা হয়েছে, আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি, বর্ষা এলেই সিলেটের ছবিটা বদলে যায়, বৃষ্টির ছোঁয়ায় সবুজ পাতা হয়ে ওঠে আরও সতেজ, চা বাগান সবুজ টিলার শাড়ি আর ভরা হাওর যেন রূপের পশ্চা সাজিয়ে বসে, দুটি পাতা একটি কুড়ির এই সিলেটকে বর্ষার রানী বলা হয় হয়তো এ কারণেই। জাতীয় দলের ক্রিকেটাররাও সিলেটে এসে এলে চারপাশটাও ঘুরে দেখতে চান। গতকাল দিনটা ছুটি পাওয়ায় তাই দলের অনেকেই ঘুরতে বেরিয়েছেন। শরীফুল ইসলাম, নাসুম আহমেদ যেমন তাদের পরিবার সহ রাতারগুল ঘুরে এসেছেন। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। দুই দলই ইইউর সমর্থন চায়, পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ইইউ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ইইউ কী ভূমিকা নেবে সেটি তারা এখনও স্পষ্ট করছে না। বাংলাদেশের আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো যায় কি না তা বুঝতে দলগুলোর সঙ্গে বৈঠক করছে ইইউ। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এ পর্যায়ে হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে শুরুতে যে শিরোনামটি দেখছি, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, সৌদিতে আগুনে নয় বাংলাদেশের মৃত্যু। কারখানাটিতে 14 বাংলাদেশি শ্রমিক কাজ করতেন, এটি পরিচালনা করতেন একজন ভারতীয় নাগরিক। শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছিলেন কর্মীরা, তিন বাংলাদেশি বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। পরিবারের ইচ্ছায় মরদেহ দেশে পাঠানো বা ওই দেশে দাফনের নির্দেশনা। চলে যাচ্ছে পরবর্তী শিরোনামে। ডেঙ্গুতে 100 পৌঁছল মৃত্যু, দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে 100 জনের মৃত্যু হলো। এ সময় ডেঙ্গু আক্রান্ত আরও 1623 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। হাতে আছে সমকাল। সমকালের শুরুতেই যেই খবরটি নিয়ে শিরোনাম করা হয়েছে, দুই প্রশ্নের উত্তর খুঁজছে ইইউ প্রতিনিধি দল, জানতে চেয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, সব দল কি ভোটে অংশ নেবে, সংলাপ ও নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলেনি সফরকারীরা, জানায়নি নিজেদের মতামত, সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ আছে কিনা এবং সব দল ভোটে অংশ নেবে কিনা, এই দুই প্রশ্নের জবাব খুঁজছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। পড়ছি পরবর্তী শিরোনামটি, গুরু পাপে লঘু শাস্তি, বিশ্ববিদ্যালয় থেকে 1 বছর বহিষ্কারে সন্তুষ্ট নন শিক্ষক শিক্ষার্থীরা, হয়নি কোনো ফৌজদারি মামলা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরি খাতুনকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ 5 শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খল কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। বণিক বার্তা। পিবিডিবির 70% অর্থই ব্যয় হয়েছে আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে। দেশের চাহিদা মেটাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রায় অর্ধেক বিদ্যুৎই কিনতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স ও ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে। 2021-22 অর্থ বছরে মোট 85,607 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে বেসরকারি খাত থেকে নেওয়া হয় 40,174 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা। দেশের সব বেসরকারি বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছিল। আইপিপি ও রেন্টাল থেকে বিপিডিবির গত বছর 6 অর্থবছরে বিদ্যুৎ ক্রয় বিক্রয় নিয়ে। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। স্মার্ট বাংলাদেশ হলে ব্যবসায়ীরাই লাভবান হবেন, এফবিসিসিআই এর ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, দেশের সামাজিক পরিস্থিতি, অর্থনীতি, রাজনীতি সহ নানাবিধ বিষয়ে ওপর ব্যবসা প্রসার ও
উন্নয়ন নির্ভর করে। ১৪ বছর আগে যে বাংলাদেশ ছিল এখন আর সেই বাংলাদেশ নেই। চলে যাচ্ছি সর্বশেষ পত্রিকায় দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শুরুতেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, অতীতের সব রেকর্ড ভেঙেছে ডেঙ্গু, মৃত্যু ছাড়ালো ১০০, সরকারি হাসপাতালে ঠাঁই নেই, চিকিৎসায় অতিরিক্ত ফি আদায় করছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক, সক্ষমতার বাইরে গেলে অব্যবস্থাপনা হবে, তাই সময় থাকতে মশা নিধন করুন, ডাক্তার এ বি এম আবদুল্লাহ বলেছেন। অতীতের সব রেকর্ড ভেঙে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। এরই মধ্যে মৃত্যুর দিক থেকে ছাপিয়ে গেছে বিশ্বের সকল দেশকে। চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে, ভূমি অধিগ্রহণের নামে ২৯ কোটি টাকা আত্মসাৎ, মাদারীপুরে দুই সার্ভেয়ার চাকরিচ্যুত, আরও ২২ জনের বিরুদ্ধে তদন্ত করতে দুদককে চিঠি। এই ছিল আজকের শিরোনামগুলো। চলে যাব আবহাওয়া বার্তায়, জানব গেল ২৪ ঘন্টার আবহাওয়ার কি পরিস্থিতি ছিল, আবহাওয়ার তথ্য এবং আজকের আবহাওয়ার পূর্বাভাস, চলুন জেনে আসি। ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১, সর্বনিম্ন ২৬.৫। রংপুরে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩২.৪, সর্বনিম্ন ২৭.২। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪, সর্বনিম্ন ২৫.৬। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩২.৭, সর্বনিম্ন ২৭.৫। বরিশালে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে কুতুবদিয়ায় ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, জানছিলাম আবহাওয়ার বার্তা। আপনারা যারা কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন, অবশ্যই আবহাওয়ার আপডেটটি মাথায় রেখে সতর্কতা অবলম্বন করে বাইরে যাবেন। দর্শক, আমরা জানি কুড়িগ্রামে কয়েকদিন ধরেই বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দর্শক, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, পানিবন্দী ১১ উপজেলার হাজার হাজার মানুষ, খাবার সংকটে মানবেতর জীবন কাটছে অনেকের। পানি বৃদ্ধির খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। চলে যাচ্ছি কুড়িগ্রামে। সিরাজ, আপনি কুড়িগ্রামে আছেন, সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আজকে বন্যার কিছুটা উন্নতি হয়েছে, যেটা গতকাল থেকেই যে চারটি প্রধান নদ নদী রয়েছে, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার, এই চারটিরই কিন্তু পানি কমতে শুরু করেছে। সে কারণে লোকালয়ে যেসব এলাকা প্লাবিত ছিল তার বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেছে, কিন্তু চরাঞ্চলের যে নিচু এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো সবার আগেই প্লাবিত হয়েছিল, সেই এলাকাগুলোতে কিন্তু এখনও পানি রয়ে গেছে। তো সেই এলাকার যে মানুষজন অন্তত ২ সপ্তাহ ধরে, কিন্তু কোনো কোনো এলাকায় আর কি ২ সপ্তাহ ধরে কিন্তু যে বানের পানির কারণে যে সৃষ্ট দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু তারা পোহাচ্ছে। আমরা আজকে সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি নিয়েছিলাম যে এখানকার চারটি নদীর যে ৬টি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়, এর মধ্যে দুধকুমারের পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর অন্য যে ৫টি পয়েন্ট রয়েছে, ধরলার, তিস্তার, ব্রহ্মপুত্রের, এগুলো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর কি। তবে পানি কমে গেলেও মানুষের দুর্ভোগ কিন্তু বলা যায় যে বাড়ছে, কারণ যেসব মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে তারা কিন্তু বাড়িতে গিয়ে যেটা দেখেছে যে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কারো ঘরের বেড়া ভেসে গেছে, কারো
ঘরের ভিতর স্রোতের তোরে গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে আসলে থাকবার জন্যই কারো কারো গবাদি পশু ভেসে গেছে এমনটি খবরও আমরা পেয়েছি। আমি কালকে সারাদিন চরাঞ্চলে নৌকা নিয়েছিলাম, বেশ কয়েকটি গ্রামে গিয়েছিলাম, অনেকের মাধ্যমে এই খবরগুলো পেয়েছি। সবচেয়ে সংকট দেখা দিয়েছে চরাঞ্চলে, সেটা হলো যে শুকনো খাবার, শৌচাগার এবং পানি। কারণ এখন পর্যন্ত এই পানি খাওয়ার যে টিউবওয়েল সেগুলো এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি, এবং গবাদি পশুর যে গোখাদ্য সংকট এটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। কারণ চরাঞ্চলের যে গোচারণ ভূমিগুলো রয়েছে এগুলো কিন্তু 2 সপ্তাহ আগ থেকে একটু একটু করে যখন পানি আসা শুরু হয় তখন থেকেই কিন্তু সেই নিচু এলাকাগুলো প্রথমেই প্লাবিত হয়। তখন থেকে কিন্তু গরুগুলো শুধুমাত্র ঘরের যে খড় রয়েছে সংরক্ষিত খড়, সেই খড় খেয়েই থাকতে হচ্ছে বা রাখতে হচ্ছে গরুর মালিকদের। কিন্তু সেই যখন সেই খড়ের গাদাটাও ভেসে গেছে পানিতে, তখন কিন্তু সেটিও দেবার উপায় ছিল না, এমন এমন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে নদ নদী পারে। সবকিছু মিলে মানুষ কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় নদীর বাঁধ ভেঙেছে, এই বাঁধ ভাঙার কারণে পাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোরও কয়েকটি জায়গায় ভেঙেছে, মানুষ চলাচল করতে পারছে না, অনেকে শহর থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু মিলে প্রতি বছরই কিন্তু কুড়িগ্রামের মানুষের জন্য একটি দুঃখ, একটি কষ্ট, সেটা হচ্ছে প্রতিবারই একাধিকবার বন্যা, এবারও দ্বিতীয়বার বন্যা হয়ে গেল। জেলা প্রশাসন প্রতিবারেই বলে যে তারা চেষ্টা করছে এবং চেষ্টা করে, কিন্তু সবকিছু মিলে মানুষের যে ক্ষতিটা হয় সেটা কিন্তু কখনো আসলে পুষিয়ে দেওয়ার মতো সুযোগ তৈরি হয় না বা সেটা সম্ভব না, এমন অবস্থা কুড়িগ্রামের বন্যার। সারিকা, ধন্যবাদ সিরাজ। দর্শক, ছিলাম কুড়িগ্রামের, সেখান থেকে সহকর্মী সিরাজ জানাচ্ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি এবং সেখানকার মানুষের মানবেতর জীবনে। আজ পহেলা শ্রাবণ, পহেলা শ্রাবণের স্নিগ্ধতা আপনাদের জীবনে ফিরে আসুক আরও আরও। দর্শক, এই পর্যায়ে আমরা জানি যে দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর পর্যটন নগরী বান্দরবানে দেশি বিদেশি পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, আমরা জানি যে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তো আপনি আমাদের জানাবেন সেখানকার এখন কি পরিস্থিতি, পর্যটকদের ভিড় কি শুরু হয়েছে কিনা, বা সেখানকার হোটেল মালিকদের কেমন প্রস্তুতি, পাশাপাশি নিরাপত্তা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার দার্জিলিং নামে খ্যাত নীলাচল পর্যটন স্পটে। আসলে দীর্ঘ 9 মাস 3রা অক্টোবর থেকে আসলে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটক ভ্রমণের জন্য বেশ কিছু উপজেলা প্রথম থেকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এর পরবর্তীতে বান্দরবানের রুমা, রংছড়ি এবং তানসি উপজেলার যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে অনির্দিষ্টকালের জন্য আসলে 17 মার্চ থেকে অক্টোবর থেকে নিষেধাজ্ঞা চালু করে স্থানীয় প্রশাসন। আসলে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু পাহাড়ি জেলা বান্দরবানে যেই সমস্ত দুর্গম পর্যটন স্পট রয়েছে সেখানে আসলে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। মূলত পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিং ন্যাশনাল আর্মি এবং জামাতুল আরসাফির হিন্দের সারকীয় যে জঙ্গি গঠনটি আসলে তারা আধিপত্য বিস্তারের জন্য আসলে বেনু নির্ধারণ করে সেখানে প্রশিক্ষণ নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে পাহাড়ের যৌথ বাহিনীর পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাবের যে অভিযানটি পরিচালিত সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু বেশ কিছু জঙ্গি সদস্য আসলে আটক হয় এবং ধীরে ধীরে দীর্ঘদিন ধরে কিন্তু এই অভিযান আসলে চলে আসছিল। এর কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে এখানে স্থানীয় প্রশাসন আসলে বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে নিষেধাজ্ঞার আওতায় আনে, এবং এই নিষেধাজ্ঞার কারণেই কিন্তু দীর্ঘদিন পর্যটক শূন্য ছিল বান্দরবানের রুমা, রংছড়ি এবং তানসি উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলো। আসলে এই নিষেধাজ্ঞার কারণে তাদের বেশ কিছু, যেমন তানসি এবং রুমা, রংছড়ি তিন উপজেলায় প্রায় 1000-এর উপরে আসলে ট্যুর গাইড রয়েছে, তাদেরও জীবন আসলে অনেকটা ব্যাঘাতে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলায় সদর এবং বিভিন্ন উপজেলাগুলোতে প্রায় 100-এর বেশি হোটেল মোটেল রয়েছে যেখানে তাদের আসলে পর্যটক শূন্য হওয়ার কারণে অন্য কোনো ব্যবসা না থাকে জানে তারাও আসলে অনেকটা বিপাকে পড়েছিল। পাশাপাশি বান্দরবানে পর্যটন স্পটে পর্যটকদেরকে নিয়ে যাওয়ার জন্য যে পর্যটকবাহী আসলে পরিবহনগুলো রয়েছে চান্দের গাড়ি নামে খ্যাত, সেই গাড়িগুলোতে প্রায় 400-টি গাড়ির শ্রমিকরা আসলে অনেকটা বিপাকে পড়েছিল এতদিন পর্যটন নিষেধাজ্ঞার কারণে। তো
যেহেতু গত পরশু দিন থেকে আসলে পর্যটন নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয় দুইটি উপজেলাতে, বান্দরবানের রংছড়ি এই ব্যতীত রুমা এবং তানসি উপজেলা পর্যটক ভবনের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়। এর পরবর্তীতে ক্ষেত্রে হোটেল মোটেলগুলোতে আসলে অনেকটা প্রস্তুতি নিয়েছে। আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, হোটেল মোটেল সমিতির সাংগঠনিক সম্পাদক জসিমের সাথে আমরা কথা বলেছিলাম, মাহমুদ জসিম। আমাদেরকে যেটা জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের যে সমস্ত হোটেল মোটেলগুলো আছে প্রত্যেকটি হোটেল মোটেলে আলাদা করে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তারা শুরু করেছে, পাশাপাশি বিভিন্ন রকমের আসলে ডিসকাউন্ট অফারও আসলে তারা দিচ্ছে, যাতে করে পর্যটকরা বান্দরবানের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে। এবং পাশাপাশি পর্যটক আকর্ষণের জন্য বিভিন্ন হোটেল মোটেল রেস্টুরেন্ট পরিবহন গাড়ি এগুলোতেও আসলে কিন্তু অনেকটা ডিসকাউন্টের আওতায় আনেছে। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের যে সমস্ত দুর্গম এলাকা এখন ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, সেখানে পর্যটকদের ভ্রমণের জন্য সেই এলাকাগুলোতে আসলে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে সেই স্পটগুলোতে ঘুরে বেড়ানোর কথা তিনি জানিয়েছে। আসলে সংশ্লিষ্টদের মতামত, পর্যটক আবার ফিরে আসুক পাহাড়ি জেলা বান্দরবানে, পর্যটনের রূপটা আসলে পর্যটক না থাকলে শূন্যতায় ভরে ওঠে, সেজন্য পর্যটকে পরিপূর্ণ হোক এই পাহাড় জনপদ এবং যে একটি উপজেলা আসলে এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেটিও যাতে অতি দ্রুত সময়ের মধ্যে প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সকলের জন্য উন্মুক্ত করে দিলে পাহাড়ের ধন্যবাদ ইয়াসিনুল হাকিম। দর্শক, আমরা ছিলাম বান্দরবানে, সেখান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিল বান্দরবানের যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পর সেখানকার সার্বিক পরিস্থিতি। দর্শক, এই পর্যায়ে চ্যানেল 24-এর আর্কাইভ থেকে বাউল সফি মণ্ডলের কণ্ঠে একটি লালন গীতে শুনতে শুনতে আমরা আয়োজন এখানেই শেষ করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। শুভ সকাল। কারখানা জাত গেল বলে।